नमस्कार बंधुरा, आज हमें अपन जरा रात्रे घुम आसे ना तादेर घुमे समस्या निये एक वीडियो बनाए ये अपनी नियमित जो प्राणायामगुलो करें तो क्षेत्र अपन घुम अवश्य आसबे। किछु किछु क्षेत्रे घुम केन आसे ना मानसिक टेंशन बा शारीरिक कोनो प्रॉब्लम थाकलेओ किन्तु अनेक समय घुम आसे ना। किन्तु एकजन प्राप्तवयस्क मानुषेर 7 থেকে 9 ঘন্টা घुम प्रयोजन। आमरा जतक्षण घुमाई तार 70% घुम होच्छे साधारण घुम एवं 30% घुम होच्छे गभीर घुम। आमादेर प्रति राते अंततपक्षे 1.5 ঘন্টা करे गभीर घुम प्रयोजन, कारण गभीर घुमेर समय आमादेर मस्तिष्केर अंग प्रत्यंग पेशीकोषगुलो सम्पूर्ण रूपे विश्राम नेय। एई समय रक्त संचालन बा हृद स्पंदन कम थाके। एई समय आमादेर समस्त शरीरेर अंग प्रत्यंगगुलो किन्तु रेश पाय। ताई आमादेर घुम खूब प्रयोजन, किन्तु प्रायशई देखा जाए आमादेर घुम आसते चाय ना। नियमित तो घुमाते जाए किन्तु टाइम मतन घुम आसे ना, बा भेंगे भेंगे घुम आसे, बा घुम आस भेंगे गेले आर घुम आसते ही चाय ना। देखे चलछि 1টা বাজে 2টা বাজে 3টা বাজে घुम आसे ना। किन्तु एई समस्या थेके बेरिये आसार जोन्नो किन्तु 2টো उपाय आपनादेर काछे आछे। एकटी उपाय होच्छे नियमित ओषुध खावा। जदि आपनारा नियमित ओषुध खान सेक्षेत्रेओ किन्तु आपनादेर घुम चले आसबे। किन्तु सेक्षेत्रे कि होच्छे आपनादेर किछुदिन एकटा ओषुध खेये घुमाले देखबेन सेई ओषुधटा खेये परे आर घुम आसते चाय ना, तखन आपनाके ओषुधेर मात्राटाके बाड़िये दिते हबे। अर्थात 2টো करे माने ओषुध आपनाके खेते हबे। एइभाबे आपनाके ओषुधेर मात्रा बाड़ातेई हबे। ताते कि हय आपनादेर मस्तिष्क किन्तु एकटा नेशाग्रस्त हये पड़े। এই ওষুধের কিন্তু একটা সাইড এফেক্ট থাকে। কিন্তু জগিং ট্রিটমেন্ট যদি আপনি করতে পারেন, জগিং ট্রিটমেন্ট বা প্রাণায়ামের মাধ্যমে যদি ঘুমটাকে নিয়ে আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকম সাইড এফেক্ট থাকে না। সেই জন্যই আমি কিন্তু আপনাদের প্রেফার করব আপনারা জগিং ট্রিটমেন্ট বা প্রাণায়ামের মাধ্যমে শরীরে ঘুমের ভাবটা নিয়ে আসা। তার জন্য আপনাকে 3টি ব্যায়াম আমি আপনাদের দেব। এই 3টি ব্যায়াম বা প্রাণায়াম যদি আপনারা নিয়মিত করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের ঘুমটি অবশ্যই হবে। তবে বন্ধুরা আমাদের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, কারণ আমরা এখন ব্যায়ামটি দেখাবো কিভাবে করতে হবে, কত টাইমিং করতে হবে, কিভাবে করতে হবে। যদি আপনারা পুরোটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তবে ব্যায়ামটি শুরু করছি। এখন সবার প্রথমে আপনাদের বলে রাখি, যদি আপনি রাতে ঘুমাতে যান 10টায় তাহলে আপনাকে 8টায় খেয়ে নিতে হবে। যদি আপনি 11টায় ঘুমাতে যান তাহলে আপনাকে 9টার ভিতরে কিন্তু খাবার খেয়ে নিতে হবে। অর্থাৎ আপনাকে ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে খাবার খেয়ে নিতে হবে। যদি আপনাকে ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যদি দেখতেই হয়, তাহলে সেগুলো কিন্তু ঘুমের 1 ঘন্টা আগ পর্যন্ত দেখবেন। মানে 1 ঘন্টা রেস্ট দিয়ে আপনি ঘুমাতে যাবেন, মানে আপনি এই সমস্ত ডিভাইস বর্জন করবেন ঠিক 1 ঘন্টা আগে করে। আপনি যখন ঘুমাতে যাবেন তার আগে বজ্রাসনে বসে নেবেন বা এইভাবে সিদ্ধাসনে বসে নেবেন। সিদ্ধাসনে মেরুদণ্ড সোজা করে বসে আপনাকে 3টি প্রাণায়াম করতে হবে। 3টি প্রাণায়াম কীরকম? সবার প্রথমে আপনাকে বুক ভরে শ্বাস নিতে হবে। শ্বাস নিয়ে আপনাকে শ্বাসটাকে বাইরে বের করে দিতে হবে। শ্বাসটি যখন নেবেন, যত টাইম পর্যন্ত নেবেন তার ডবল টাইম পর্যন্ত শ্বাসটিকে বর্জন করবেন। অর্থাৎ যখন যতক্ষণ পর্যন্ত আপনি শ্বাসটি নিলেন, ধরুন আপনি 10 সেকেন্ড শ্বাসটি নিলেন, তাহলে আপনাকে 20 সেকেন্ড ধরে শ্বাসটিকে বের করে দিতে হবে। অর্থাৎ আপনাকে বিড ইন এবং বিড আউটের টাইম আপনাকে 10 সেকেন্ড এবং 20 সেকেন্ড করে নিতে হবে। আমি আপনাকে একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনাকে কম করে হলো 20 থেকে 30 বার করতে হবে। কীরকম? জাস্ট প্রথমে বুক ভরে শ্বাস নিয়ে আস্তে আস্তে ছেড়ে দিলেন। একই রকমভাবে আবার নিলেন, এটি যখন নেবেন খুব আস্তে আস্তে আপনাকে 20 বার করতে হবে। দ্বিতীয় যে ব্যায়ামটি দিচ্ছি সেই ব্যায়ামটি আপনি বজ্রাসনেও করতে পারেন, আবার সিদ্ধাসনেও করতে পারেন। তবে বজ্রাসনে করলে আপনাদের হজম শক্তির জোর বাড়বে, স্টমাকের জোর বাড়বে, ফলে খিদা বাড়বে। বজ্রাসনের উপকারও হবে, প্লাস আপনি আপনার ঘুমও আসবে। বজ্রাসনেও করতে পারেন, যদি অসুবিধা হয় আপনি এইভাবেও করতে পারেন। দ্বিতীয় যে ব্যায়ামটি করতে হচ্ছে সেই ব্যায়ামটিকে আপনাকে ওম কথাটি উচ্চারণ করতে হবে। কিন্তু ওয়ের বাতাসটি শুধু মুখ দিয়ে বেরোবে আর ম কথাটি লম্বাভাবে টেনে দিবেন। যখন আপনি কথাটি বলবেন তখন কিন্তু দাঁতে দাঁত লাগিয়ে রাখতে হবে, কারণ দাঁতে দাঁতে ঘষা লেগে আপনার একটি ব্রেনে ভাইব্রেশন সৃষ্টি হবে, যেই ভাইব্রেশনটা আপনাকে ঘুম আনতে সাহায্য করবে। কীরকম? আমি একবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনাকে 30 বার করতে হবে। ওম
এভাবে কিন্তু আপনাকে নিয়মিত 30 বার করতে হবে। এরপরে যে ব্যায়ামটি দিচ্ছি এটাও এক ধরনের প্রাণায়াম, এটাও আপনি এই একই রকমভাবে বসেও করতে পারবেন। সেটি হচ্ছে আপনাকে 3টা স্টেপে দমটাকে ছাড়তে হবে। প্রথমে বুক ভরে শ্বাস নিয়ে সবার প্রথমে আ, তারপরে উ, তারপরে মা, এরকম 3টা স্টেপে ছাড়তে হবে। কীরকম আপনি একটু আমাকে ফলো করবেন। আ এভাবে আ উ হাওয়া বেরোবে, মটাকে নাক দিয়ে শ্বাস বেরোবে। এভাবে 3টা স্টেপে সমান সমান 3টা স্টেপে আপনাকে কিন্তু 10 থেকে 20 বার পর্যন্ত নিয়মিত করতে হবে। এভাবে যদি আপনি নিয়মিত 3টা করে সেট আপনি করতে পারেন, এইটাতে টাইম লাগবে আপনাকে 10 মিনিটের মতন টাইম লাগবে। এই 10 মিনিট যদি নিয়মিত করতে পারেন আপনার ঘুম অবশ্যই আসবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অন্ততপক্ষে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হবে। আর এরপরে আমরা আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হচ্ছি। অতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।